হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তিথি ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবারও ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে, আর এই ভিডিওটা বেশ এক সপ্তাহের মতন আগে করা আছে, কিন্তু আমি পোস্ট করতে পারিনি, এডিট করার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি, যার জন্য আজ আমি ভিডিওটা পোস্ট করছি। তো এর আগের সপ্তাহ শনিবারে ছিল আমাদের বাড়িতে পুজো, নারায়ণ পুজো আর বার পুজো। তো এখানে সকালে বসেছে নারায়ণ পুজো, এখন সকাল বললে ভুল হয়, প্রায় 12টার কাছে চলে গেছে। আর এতটা পাড়াপাড়ি ছিল না, এর আগে ভিডিও করতে পারিনি, বাড়ির কাজকর্ম করে তারপরে পুজোর জোগাড় করে, আর আমি একা করিনি, আমি করেছি, আমার শাশুড়ি করেছিল আর ননদ ছিল সঙ্গে, তিনজন মিলেই করেছি। তারপরে এই দেখো ঠাকুর চলে এসে, আর ঠাকুর এসে নারায়ণ শিলাকে স্নান করাচ্ছিল, মানে নারায়ণ শিলাকে যেগুলো করে নিয়ে এসে, তো সেগুলো করছিল। আর এখানে আমরা বসে আছি পুজোর জন্য, পুজো হবে জন্য, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার ননদ। আর ওই দেখো ওখানে আমি বসে আছি, তিথি বসে আছে, আর ওই বাকি সবাই বসে আছে। দেখো আমার ভাগ্নি আর এটা ননদের ছেলে ভাগনা। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, আর ওই পুজোর শেষে আমরা বানিয়ে নিয়েছি সবজি। আর সবজি বানানোর পরে ছাদে এসি, কারণ ছাদে আসার পরে ছাদে আর একটা পুজো হবে, যার জোগাড় করতে হবে। তো তার আগে আমরা একটু শরবত খেয়ে নিচ্ছিলাম, সেদিন প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য শরবত করা হয়েছিল আর খাচ্ছি। আর এখানে আমি হাসি, কারণ ওই ভিডিও করে দিচ্ছিলো যখন, তখন বলছে যে মানে রোদ্রুর ইটা আসছে না, তো একদম কালো কালো আসছে। আর দেখো বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড এর আগের সপ্তাহে, যার জন্য দেখো চারদিক দিয়ে জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। তো শরবতটা খাওয়ার পরে আমরা এখানে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, আর দিদি করবে রান্না, তো দিদি জামাইবাবু দুজন মিলেই করেছিলো। তো আমরা বললাম যে আমরা সবজিটা বানিয়ে ধুয়ে দিয়ে দিই, একটু ওদের এগিয়ে থাকবে। আর সবজিগুলো ধুয়ে দিয়ে গাটা ধুয়ে আবার অন্য কাপড় পরে তো পুজোর জোগাড় করবো, কারণ শরবত খেয়েছিলাম, এই কাপড়ে তো আর করা যাবে না। আর তারও আগে তিথিদেরকে খাওয়ার খাওয়ালাম, ওদেরকে ঘুম দিলাম, অনেকটা সময় চলে গেছে। আর এখানে দেখো সব সবজি, মানে বেশি করা হয়নি, এই বাড়ির কয়েকজন আর বেশি জানা, বাড়ির কয়েকজন আর ধরো চেনা জানা, ওরাই খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো ঠাকুর নিয়ে চলে এসেছিলো, আমাদের বলেছিল যে যাবা চলো নিয়ে আসি ঠাকুর, তো আমাদের টাইম হয়নি, যার জন্য আর যেতে পারিনি। তো শুভরাই গিয়ে নিয়ে চলে এসছে দেখো। আর এখানে ঠাকুরকে বরণও করে নিচ্ছি, আর এটা আমার শাশুড়ি তো বরণ করছে, তারপরে আমি করব। আর এই দেখো এখন আমি করে নিচ্ছি, আর তারপর আমার ননদ করবে, তিনজন বরণ করতে হয় বলে, তো যার জন্য তিনজনই করেছি। আর আমি এখানে দেখো স্নান করেছি, এত মানে তাড়াহুড়া করে ওরা গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে চলেছে, বেশি দেরি হয়নি। আর স্নান করেছি আর পুরো মাথা ভিজা আর জলগুলো পড়ছে, এমনিতেই তো শরীরটা খারাপ ছিল, তারপরে এই ভিজা মাথাতে থেকে আরোই শরীর বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর এ দেখো এখানে বরণটা সেরে নিয়ে চলো। আর এখানে দেখো ননদ বরণ করে নিচ্ছে, আর সব বাচ্চা কাচ্চা একদম বসে আছে দেখো, আর আমার মেয়েকে দেখো কত শান্ত হয়ে বসে আছে না। আর এদিকে পুজোর জোগাড় তেমন কিছু হয়নি, মোটামুটি হয়েছে, তারপরে এখন আবার ঠাকুরকে বসিয়ে তারপরে আমরা আবার করবো। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসে, তো একটা জিনিস ভালো, সারাদিন বৃষ্টি হলেও বিকাল টাইমটাতে না এখনও পর্যন্ত বৃষ্টিটা হয়নি, আর বৃষ্টি হলে তখন ভালো লাগে না, আর যার জন্য উপরে তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টিটা নেই জন্যই ভালো লাগছে, বৃষ্টি হলে তখন কেমন একটু লাগে।
এখানে ঠাকুরটাকে আসনে বসিয়ে দিচ্ছে শুভ, আর এই হচ্ছে আমাদের ধরনের ছেলে। তো ওর দুই মানে এরা দুই দুজনের নামই শুভ, শুভ নাম শুভ, আর যে আরেকজন ঘুরে আছে ওর নামও শুভ। তো একদম দুই শুভ এক হয়ে গেছে। তো thank you.
যজ্ঞ শুরু হয়ে গেছে আর শুভ শুভ বসেছে যজ্ঞতে, মানে ঠাকুরমশাই তো যজ্ঞ করছে আর ওই পাশে বসে আছে। আর এখানে দেখো ধোঁয়া আর আলোতে শুভর মুখটা একদম মানে বোঝাই যাচ্ছে না। তো এই দেখো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আর এত অন্ধকার, কিছু ঠিক মতন বোঝাই যাচ্ছে না। তো আমি গিয়েছিলাম না, আমি ভিডিওটা নিয়েছি, তো শুভ করেছিল ভিডিও। আর এখানে একটা হাসির কি হয়েছে, হাসির না ঠিক দুঃখই বলতে পারো, শুভ ভিডিও করছিল, ভিডিও করতে গিয়ে ওর ফোনটা না জলে পড়ে গিয়েছিল। তো এই নিয়ে খুব আমরা হাসাহাসি করছিলাম যে ঠিকই আছে, ঠাকুরই ওকে আশীর্বাদ করলো, ওর জন্য ফোনটা পড়ে যাচ্ছিলো, ফোনটা পড়ে নষ্ট হলে আরও একটা নতুন ফোন হবে। তো এই নিয়ে একটু হাসাহাসি হলো। তো যাই হোক, শেষে পুজোটা যে ভালো মতন হলো, বৃষ্টিও হয়নি এদিকে, আর যজ্ঞটাও খুব সুন্দর হলো, আর পুজোটাও বেশ ভালোই হয়েছে, কোনো কিছু বাধা কিছু আসেনি। তো সেই জন্য সবারই মনটা খুবই ভালো আছে, আর সবাই বলছে যে না পুজোটা ভালো হয়েছে, মানে সব কিছু ঠিক আছে। আর এখানে দেখো রাত্রে তিথিকে ওর মিশোর সঙ্গে শুয়ে আছে, মানে খাওয়া দাওয়া শেষে ওই শুয়ে আছে, মনে হচ্ছে যে কত চেনা চেনে একদম। তো চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে একদম টাটা বাই বাই, সবাইকে শুভরাত্রি, দেখা হবে একটা ভিডিওর সঙ্গে।